আরুন সাহেব শেখ হাসিনার পোষা কুকুরটা আগামী দিন বাংলাদেশকে আবার কি করে চুরি করা যায় সেই ভাত তৈরি করতে চায় যে আপনি সোনারগাঁও থেকে খাবার আনার ক্ষমতা কোথায় পেলেন আর আরুন সাহেব শেখ হাসিনার পোষা কুকুরটা হ্যাঁ 14 সালের নির্বাচনে কুকুরটা দেখেননি শিয়াল কুকুরটা সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দিয়েছিল বলছেন সেই কুকুরটারা আগামী দিন বাংলাদেশকে আবার কি করে চুরি করা যায় সেই ভাত তৈরি করছে বয়সরের সামনে আপনি কোথায় পয়সা পেলেন হারুন সাহেব আমরা আজকে জনসভা থেকে বলতে চাই যে আপনি সোনারগাঁও থেকে খাবার আনার ক্ষমতা কোথায় পেলেন আপনি বড় বড় মাইকের সামনে সাংবাদিকদের সামনে উনি বলে দিয়েছেন যে আমি তাকে নিয়েছি সম্মান করেছি প্রধানমন্ত্রী আমাকে বলেছে প্রধানমন্ত্রী কেন বলেছে প্রধানমন্ত্রী জানে বয়স্কদের সেবা করার জন্য আপনারা এর আগে তো কোথায় থেকে একটা ছোট ফুটপাতের দোকান থেকে খাবার নিয়ে এসে বয়স্কদের খাইয়েছেন আর গত পরশু দিন আপনি 10 রকম খাবার নিয়ে এসে এমন বলিদান করলেন আপনি যদি বাসর রাতে কেউ যদি ভাই খুব খারাপ কথা বাসর রাতে কেউ যদি গোপন করে ছবি তুলে সেই ছবি প্রকাশ করা কি আপনার ঠিক হবে তো পুলিশ যে কাজ নৈতিক ভাবে অধপতন করেছে যে তাকে খেতে দিয়ে ওই মহানা মহানা ভাষা সাহেবের মতো তাজুদ্দিন সাহেব ডেকে নিয়েছে ওনাকে একটা স্যান্ডউইচ খাইয়ে দিয়েছে আর বাইরে বোকা মিছিল সেই বোকা মিছিলে আওয়ামী লীগ প্রচার করে দিয়েছে যে হুজুর বিরাট খাওয়া দাওয়া করে এখান থেকে পারেন তো সেই রকম প্রচার যদি আপনি দিতে চান আপনার পুলিশ বাহিনীকে দিয়ে তাহলে আপনি কিন্তু ভুল করছেন আপনি এত লোক এত কর্মী বিএনপির নেতা কর্মী আজকে জেলখানায় আছে কই আছেন আপনি বানান তো আপনার ওই মুখ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজনকে আপনি জেলা ঢাকা জেল খানায় ঢাকা জেল বাংলাদেশের বিভাগীয় জেলখানাতে বিএনপি যত কর্মী আছে আপনি একদিনের খাবার পাঠান তারপর দেখবো আপনি মানুষের ভালো কি মন্দ চান তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আগামী দিন আসিনা এই মহিলা বাংলাদেশ থেকে যাওয়া না পর্যন্ত আমরা মাঠে থাকবো মাঠে সংগ্রামে থাকবো সমস্ত নেতা কর্মী আমরা জনগণকে জায়গা করে দেবো এটাই হবে আমাদের কাজ আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে গ্রাম পর্যায়ে কৃষক পর্যায়ে সাধারণ মানুষ পর্যায়ে যারা এই শহরে করে করবে খায় তাদেরকেও এই মিটিংয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রহমত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ